আমরা সবাই খুশি পরিমাণেও বেশি এজন্য জবান খুলে সবাই করছি আল্লাহ আকবর চুপচাপ থাকলেন আল্লাহ আকবর আপনাদের কি ভয় লাগে এটি কি কোনো জঙ্গিবাদের আল্লাহ আকবর এই স্লোগানটি কোনো উগ্রবাদীদের স্লোগান এই স্লোগানটি উগ্রবাদীদের স্লোগান নয় এটা জঙ্গিবাদীদের স্লোগান নয় বরং আল্লাহ আকবর এটি বদলের তাকবি এটি উহুদের তাকবীর আল্লাহু আকবার হচ্ছে বাতিলের সামনে ঈমানদারদের ঈমান দীপ্ত চেতনার তাকবীর আল্লাহ আকবার এটা আমরা জন্মের পরেই শুনেছি আমরা যখন মায়ের পেট থেকে বের হয়েছি জন্মের পরেই প্রত্যেকের কানে আজান দেওয়া হয়েছে না বলেন সবাই আজানের প্রথম সেন্টেন্স কি আল্লাহ আকবার প্রত্যেক দিন পৃথিবীতে সূর্য উদিত হয় কোন সাউন্ডের মাধ্যমে এত আসতে বললেন কত মজার তথ্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি পৃথিবীতে প্রত্যেক দিন সূর্য উদিত হয় কোন সাউন্ডের মাধ্যমে সূর্য অস্ত যায় রাতের অন্ধকার নেমে আসে কোন সাউন্ডের মাধ্যমে আল্লাহ আকবার স্লোগান শুনলে অনেকের খারাপ লাগে অনেকে আল্লাহ আকবার স্লোগানের মোকাবেলায় নিজেদের বিভিন্ন স্লোগান বানিয়েছে আর মনে মনে তারা চিন্তা করছে আল্লাহ আকবার স্লোগানকে তারা বন্ধ করে দিবে তাদেরকে আমরা বলতে চাই যে পৃথিবীতে আল্লাহ আকবারের ধনীতে সূর্য উঠে এবং আল্লাহ আকবারের ধনীতে সূর্যাস্ত যায় এই পৃথিবী থেকে আল্লাহ আকবারের ধরিকে যারা স্তব্ধ করতে চাইবে তারা স্তব্ধ হয়ে যাবে শুধু তাই নয় এটি এমন এক তাকবীর এটি এমন এক তাকবীর প্রত্যেকদিন মুয়াজ্জিন নামাজে আসার জন্য আযান দেয় কয়বা খুদা লেগে গেছে নাকি আপনাদের খাইয়া আসেন নাই কে কে হাত তুলে দেখছেন সভাপতি সাহেব মাত্র চার পাঁচজন খাইয়া আসে নাই বাকি সবাই খেয়ে এসেছে এবং খেয়ে আসার পরে আওয়াজ যদি এমন হয় এটা কি মেনে নেওয়া যায় বেশিরভাগই তো যুবক অবিবাহিতদের সংখ্যাও দেখা যাচ্ছে বেশি তো বিয়ের আগেই যদি তোমাদের এনার্জির এই অবস্থা থাকে তোমরা বিয়ের পরে করবাটা কি প্রত্যেক দিন মুয়াজ্জিন নামাজে আসার জন্য আজান দেয় কয়বার এটা পুরুষ মানুষের আওয়াজ হয়েছে যুবকদের আওয়াজ শোনা যাচ্ছে এখন পাঁচ ভাগ আজানের প্রথম বাক্য কি আমরা জামাতের সাথে নামাজ আদায় করি এজন্য ইকামত দেওয়া হয় ইকামতের প্রথম শব্দ কি আমরা নামাজ শুরু করি কোন তাকবীর দিয়ে জীবনের শেষ নামাজের নাম জানাজার নামাজ এই জানাজার নামাজের প্রথম শব্দটা কি জানাজান নামাজের শেষ তাকবির আল্লাহ আকবার সুতরাং মুসলমানের সন্তান জন্ম নেওয়ার পরে আল্লাহ আকবার শুনে জন্মের পরেই প্রথমে আল্লাহ আকবার শুনে আবার দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ আকবার শুনে শুনেই দুনিয়া থেকে যায় কিন্তু দেখবেন অনেক মুসলমানের সন্তান আছে নাম মুসলমানের বেশ ভূষাও মুসলমানের কিন্তু আল্লাহ আকবার স্লোগান শুনে তার খারাপ লাগে মুখ কালো করে রাখে হৃদয়ে হৃদয়ে জ্বালা করে আল্লাহ আকবর স্লোগান শোনার পরে আবু জেহেলের খারাপ লাগছে আবু জেহেলের মন খারাপ হয়েছে তো তুমি মুসলমানের সন্তান হয়ে মুসলমানের লেবাস ধারণ করে তোমারে তো খারাপ লাগে কেন এরে ধরা দরকার ধরে তারপরে কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে তার রক্ত অতি শীঘ্রই পরীক্ষা করা দরকার যে তার রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস ঢুকলো কিনা নইলে আল্লাহ আকবর স্লোগান শুনলে তার খারাপ লাগার কথা নয় আল্লাহ আকবর স্লোগান হচ্ছে বাতিলের সামনে সামনে উগ্রবাদীদের সামনে নিজের ইমানকে করে আপনারা দেখেছেন এই সপ্তাহখানেক আগে ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক রাজ্য কর্ণাটক সেখানের এক কলেজ কলেজ পড়ু আমি হিজাব পড়ার কারণে গেরুয়া রঙের স্কার্ফ পড়া কিছু উগ্রবাদী বখাটে যুবক তাকে যখন উত্তক্ত করলো বিরক্ত করলো সে তখন আল্লাহ আকবার বলে স্লোগান দিল বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে দেখলাম সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো বখাটেরা যখন আপনাকে তখন আপনি আল্লাহ আকবার স্লোগান দিয়েছেন কেন মুস্কান নামের ওই মেয়েটি জবাবে বলেছে যখন আমাকে এই বখাটেরা এই উগ্রবাদী ছেলেগুলো যখন আমাকে উত্তক্ত করার জন্য এগিয়ে আসছিল আমি খেয়াল করে দেখলাম যে এদের সংখ্যা অনেক বেশি বেশ কয়েকজন আসতেছে আমি তখন ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম আর আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলাম না কারো কাছে সাহায্য চাইলাম না চিন্তা করলাম যে এই উগ্রবাদীদের সামনে এই বাতিলদের সামনে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট জন্য আমি আল্লাহর নামে স্লোগান দিলাম আর যখনই আমি আল্লাহর নামে স্লোগান দিলাম এই একটা স্লোগানেই সবাই থেমে গেল আল্লাহ আকবারের স্লোগানটা এমন স্লোগান বাতিলরা বুলেট বোমা গুলিকেও এতে এত বেশি ভয় পায় না আল্লাহ আকবারের ইমান দ্বিতীয়ত স্লোগানকে তারা যত বেশি ভয় পায় আল্লাহ আকবরের স্লোগানকে পৃথিবীতে কেউ থামিয়ে দিতে পারবে না ইয়াল্লাহু আকবর স্লোগান দিয়ে মুসলমানদের পুনর্জাগরণ শুরু হয়েছিল আজকের মাহফিল যুবক ভাইরা অ্যারেঞ্জ করেছে ইসলামের জন্য যুবকদের অবদান কম না বেশি ইসলাম শক্তিশালী হয়েছে যুবকদের মাধ্যমে নবিকার ইনসাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম দিনের দাওয়াত যখন শুরু করলেন নবীজিনী দাওয়াত কবুল করার পরে প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে দরিদ্র শ্রেণীর মানুষ ছিল বেশি এই জন্য কাফের মুস্তিকটা তাদের উপরে জুলুম নির্যাতনের চালিয়েছিল মানুষ যুবক বয়সে ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করে এসে নবীজিকে বললেন আলাসনা আলাল হক নবী গো আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই নবীজি তখন বললেন বালা অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি আমার রাদি আল্লাহ হহান কতক্ষণ বললেন যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকি তাহলে আপনার সাহাবেরা চুপি চুপি লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করছে কেন এখনো লুকিয়ে লুকিয়ে কেন দিন চর্চা করছে অমর ইসলাম কবুল করেছে এই অমর লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করবে না অমর যা করবে সব সামনা সামনি প্রকাশ্যে করবে আল্লাহ বাহ যুবক ভাইরা কথাগুলো ভালো করে শোনেন অমর রাদি আল্লাহ তিনি তো আপনাদের মতোই যুবক ছিলেন নবীজিকে বললেন নবীজি আমি অমর ইসলাম কবুল করেছি আমি গোপনে কোনো কাজ করব না সব সামনা সামনি করব আবু জাহেলের বাড়িতে গেলেন গিয়ে বললেন আবু জাহাল ভালো করে শুনে রাখ অমর ইসলাম কবুল করেছে এখন থেকে ইসলামের বিরুদ্ধে কথা বললে বুঝে শুনে কথা বলিস অমর আল্লাহ আনহু নবীজির কাছে আসতেন এসে বললেন নবী গো তো আমি এনে ফেলেছি ইসলাম আমি কবুল করেছি আমার তো সহ্য করছে না একটু পারমিশন দেন এই সাহাবিদেরকে নিয়ে আপনার সাহাবিদেরকে নিয়ে কাবার চত্বরের দিকে আমি একটি মিছিল বের করি নবীজি পারমিশন দিলেন গুটি কয়েক লোক তখন ইসলাম কবুল করেছিলেন এদেরকে লাইনে দাঁড় করিয়ে নবীজিকে মাঝখানে রেখে মিছিলের সামনে দুজন নেতৃত্ব দিলেন ইসলামের দুই সিংহ পুরুষ একজন হামজা রাদি আল্লাহ আর একজন অমর রাদি আল্লাহ স্লোগান উঠে গেল যুবক মানুষের মতো স্লোগান দেন যুবকরা লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর এই স্লোগান যখন উঠলো আবু আল বলল দেখতো এই সব স্লোগান নিয়ে কারা আসে একজন দেখে এসে কয় স্যার ঘটনা খারাপ কমর তো সবাই রে নিয়ে দলবল নিয়ে মিছিলে আসতেছে তাহলে কি আমরাও ডান্ডা নিয়ে সামনে আগাবো না লাঠি সুটা নিয়ে আবু জাহেল বলল এত তেজ উঠে এত তেজ যেন তোমাদের না ওঠে কই যাও সামনে কারে দেখো না অমরের সামনে যেই যাবা বউকে বিধবা বানাবা অমরের সামনে যেই যাবে তার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে আমার যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা ভালো করে শোনেন আজকের প্রোগ্রাম তো যুবকরাই অরেঞ্জ করেছে ইসলাম দুর্বল থেকে শক্তিশালী হয়েছে এই যুবকদের ভূমিকার মাধ্যমে এক অমর ইসলাম কবুল করে আল্লাহ আকবরের স্তগান সবাইকে নিয়ে তুলেছেন গোটা মোকটায় কাফের মুশ্রিকরা এরপর থেকেই সতর্ক হয়ে গিয়েছে আজ গোটা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ নির্যাতিত নিম্বিড়িত অধপথিত এই মুসলিম খুফ্মাকে অধপতনের অতল তল দেশ থেকে উত্তরণের জন্য মুসলিম উম্মার যুবক আর তরুণদেরকে অমরের ভূমিকা অবতীর্ণ হওয়া লাগবে যদি অমরের ভূমিকা অবতীর্ণ হয় গোটা দুনিয়ায় মুসলিম উম্মার যুবক আর তরুণরা আল্লাহ আকবরের স্লোগান দিয়ে আল্লাহর দিনের পতাকা তোলে ঐক্যবদ্ধ হয় এক স্লোগানেই দেখবেন গোটা দুনিয়ায় ইসলাম বিরোধীদের কলিজায় কম্পন শুরু হয়ে যাবে এখন সব জায়গায় যুবকদের গণজোয়ার সৃষ্টি হয়েছে মসজিদে গেলে যুবক বেশি দেখা যায় আমার আব্বারা আমার বাবারা এখানে যারা আছেন যাদের দাড়ি পেকে গিয়েছে এই দৃশ্য দেখে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে মসজিদে যুবক বেশি যুবকের মুখে দাড়ি উঠে গেছে মাহফিলগুলোতে যুবকদের সংখ্যা বেশি আগে যুবকরা যাত্রা পালার আয়োজন করত আর এখন যুবকরা আল্লাহর কোরআন শুরার জন্য দলে দলে ঝাঁকে ঝাঁকে একজুট হয়ে তারা আল্লাহর কোরআনের মাহফিলার আয়োজন করছে শুধু তাই নয় যুবকরা নিজেদের গাটের পয়সা খরচ করে না খেয়ে অনেকে দূর দূরান্তে আল্লাহর কোরআন শোনার জন্য ছুটে যায় এই দৃশ্য দেখে কোরআন বিরোধীদের কলি যায় আগুন তারা মনে মনে ভাবছে এত বিরানি খাওয়াই। পয়সা পয়সা দিয়া ডাকি তাও এদেরকে আমাদের দিকে আনতে পারি না আর এরা নিজেদের গাটের পয়সা খরচ করে কোরআন শুনতে চলে যায় এই যুবকদেরকে এখন কোরআন থেকে দূরে রাখার জন্য নানামুখী ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে তবে আমরা অব্যর্থহীন কণ্ঠে বলতে চাই এই যুবকদেরকে তরুণদেরকে আর কোরআন থেকে দূরে রাখা যাবে না কারণ আল্লাহর কোরআনের যে গণজুয়ার এই দেশে তৈরি হয়েছে যুবকদের এই গণবিস্ফোরণকে এই গণজুয়ারকে যারাই বাধাগ্রস্ত করতে আসবে তাদের জেনে রাখা দরকার স্রোতের সামনে যা আসে তা যেমন ভেসে যায় যুবকদের এই গণজোয়ারকে যারা যাবে বাধাগ্রস্ত করতে যাবে তারা মতো ভেসা গিয়ে হবে আর হয়তো পৃথিবীতে নবী আসবেন না কিন্তু অমরের মতো যুবক কেমত পর্যন্ত পৃথিবীতে আসবেই আসবে ইনশাল্লাহ প্রভু তুমি বলে চরা দেবে নাম মত। বলনি দেবে না হাম যতারি খালিদ বি সম প্রভু তুমি বলে চরা দেবে না বলনি দেবে না মোলো নি দেবে না হাম যতারি খালিদ বিজয় সম পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা বসল মানে আহাজারিতে বই মাতো সে পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মুী মাত সে মাত্র পুনরায় পাঠ গার পুনরায় পাঠাও গ মবার কাটু কাদারি গু বলি দেবে না হামজাতারি। খালিদ বিজয় প্রভু তুমি বলে ছোড় দেবে না বলি দেবে না মোলোনি দেবে না আমারি খালিদ বিজয় সম প্রভু তুমি বলে ছোড়া দেবে না প্রণাম মাহ এই দক্ষিণ সোনাপুর আর এবং উপস্থিত এখানে যত যুবক তরুণ ভাইরা আছেন আল্লাহ তালা আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইদেরকে অমরের মতো কবুল করে নাও আমি খুব লম্বা চোরা বক্তব্য রাখিনা লম্বা বক্তব্য রাখতে আমি অভ্যস্ত না আমি পয়েন্ট ভিত্তিক কথা বলবো যেটা সব সময় বলি শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না একটু হাত তুলেন তো স্বভাবেই সব ঘটনা কিন্তু খারাপ এখন সভাপতি সব আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সবাই থাকবেন ইনশাআল্লাহ আমি আমার কমিটির ভাইরা খুব আন্তরিক আসলে কমিটির ভাইদেরকে আমি বলেছিলাম যে যত তাড়াতাড়ি উঠাইবেন তত ভালো হবে কারণ মানুষের ধৈর্য থাকবে আমারও মন ভরে কথা বলতে মন বেশি রাত হয়ে গেলে মানুষের প্রাকৃতিক চাপের তো একটা চাপ আছে প্রাকৃতিক প্রয়োজনের একটা চাপ আছে তো যাই হোক ত্রিশ পঁয়তাল্লিশ মিনিট থাকার ওয়াদা আছে তো আপনাদের কাদের কাদের নাই হাত তুলে আপনারা কথা দিয়ে দিয়েছেন তাহলে সবাই থাকবেন তো ইনশাল্লাহ আমি আগে ভাগেই বলছি লম্বা কথা হবে না পয়েন্ট ভিত্তিক কথা হবে আমার বাবারা আমার ভাইরা প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব যাদের কাছে স্মার্টফোন আছে পয়েন্টগুলো আপনারা নোট করে ফেলবেন কারণ এই মাহফিলগুলো হচ্ছে জ্ঞান অর্জনের জায়গা দিন চর্চার জায়গা যেহেতু কষ্ট করে এই ঠান্ডা উপেক্ষা করে এসেছেন সবাই কিছু জ্ঞান অর্জন করে যাওয়ার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই তাহলে সবাই একটু নোট করে ফেলবেন আর সবাই কনসেন্ট্রেট হয়ে আপনারা শুনবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুনাজাত পর্যন্ত ধৈর্য ধরে আমলের নিয়তে প্রত্যেকটি কথা শোনার তৌফিক আল্লাহ দান করেন সম্মানিত সুধী মণ্ডলী এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি পাঠাননি অযথায় আমাদেরকে সৃষ্টি করা হয়নি আমাদেরকে সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার সুনির্দিষ্ট একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই কি কারণে রব্বুল আলামের আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন কেন আমাদেরকে পয়দা করে আল্লাহ দুনিয়াতে পাঠালেন কেন আমাদেরকে সৃষ্টি করা হলো

জিন জাতি আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই আমাদের সবাইকে সৃষ্টি করা হয়েছে কার গোলামির জন্য একটু আওয়াজ করে বলেন তো আমরা সবাই গোলাম কার আমরা শুধু গোলাম নই গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমাদের চৌদ্দ গোষ্ঠী কার গোলাম আমাদেরকে আল্লাহর গোলামের জন্য পয়দা করা হয়েছে আমরা যে আল্লাহর গোলাম এই গোলামের সর্বোৎকৃষ্ট নজির সর্বোৎকৃষ্ট নমুনা বেস্ট এক্সাম্পল পাওয়া যায় একটি আবাদতের ভেতরে সেই আবাদতের নাম হচ্ছে সলা সেই এবাদতের নাম কি সলা আমরা যখন নামাজে দাঁড়াই কীভাবে নামাজে দাঁড়াই আসামি যেমন স্যালেন্ডার করে ঠিক তেমনি ভাবে নামাজের টাইমে আমরা আল্লাহর গোলাম যারা আমরাও আল্লাহ তালার সামনে আমাদের হাত কান পর্যন্ত উঠায়া গোলামের মতো মাথা নত করে সিলেন্ডার করে আমরা আমাদের মালিকের সামনে দাঁড়িয়ে যাই আল্লাহ আল্লাহর গোলামের এত চমৎকার নমুনা এত সর্বোৎকৃষ্ট নজির অন্য কোন এবাদতে কি পাওয়া যায় নামাজ আল্লাহ তালা আমাদের জন্য প্রত্যেক দিন কম্পালসারি বাধ্যতামূলক ফরজ করেছেন কত বাক্য পাঁচ ওয়াক্ত এবার প্রশ্ন হচ্ছে কি কারণে আল্লাহ তালা আমাদের জন্য পাঁচ অর্থের নামাজ ফরজ করেছেন যেন রেগুলার আমরা গিয়ে পাঁচবার আল্লাহকে সাজদা দিই শুধুমাত্র কি এই কারণে নামাজকে ফরজ করা হয়েছে কি ও কথা শুনতে চান হুম মাঝে মাঝে ফেনিকে আপনারা হেনি বলেন না আপনারা তো পানিকে হানি বলেন পানকে হান বলেন বলেন না পানিকে হানি আমি নোয়াখালীতে এসে একবার বিপদে পড়েছিলাম নোয়াখালী তাদের পাশেই তো নোয়াখালী খুব শীত কোন কোণে ঠান্ডা কুয়াশা পড়েছে আমি গেলাম কাঁপতেছে শীতে দেওয়ার পরে কয় হুজুর হানি খাইবেন আমি ভাব আমি ভাবলাম লোকটা মনে হয় ইংরেজিতে বলেছে হানি মানে মধু ভাবলাম এই ঠান্ডার মধ্যে মধু খাইলে একটু গরম লাগবে ভালোই লাগবে বললাম ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন কিছুক্ষণ পর দিকে তার হাতে পানির গ্লাস হয় হুজুর নেন হানি বললাম ভাই চাইলাম হানি দিলেন তো পানি কয় হয়ে আমি তো হানির কোথায় হয়েছি এই আমি একটু মজা করে বললাম আর কি দেখলাম সভাপতি সাহেব অনেক মজা করে পেন্ডেলকে হ্যান্ডেল বলেছেন এটা আঞ্চলিক ভাষা আমার বাড়ি সিলেটে আমাদের আঞ্চলিক ভাষাও আরেক ধরনের এই আঞ্চলিকতার মধ্যেও আল্লাহর ক্ষুদ্রতের নিদর্শন আছে না নাই হাসবেন না হাসানোর জন্য বলি নাই দেখেন গোটা পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে সবার কথা বলার যন্ত্রপাতি এক একরকম না ভিন্ন রকম ভিন্ন রকম কে বলছে এ জুসের তালে দেখি হুশারাই ফেলছে কথা বলার যন্ত্রপাতি মানে হচ্ছে ঠোঁট জি এগুলো দিয়েই তো আমরা কথা বলি তাই না গোটা দুনিয়ার সব মানুষের গোটা দুনিয়ার কথা বাদ দেন এখানে আমরা যারা আছি সবার কথা বলার যন্ত্রপাতি এক রকম না দুই রকম এখানে ও মনে হয় কয়েক জাত আছে আমি সিলেটি এখানে চাটগায়া কয়েকজন আছে ফ্যানির কয়েকজন আছে দেখেন আমাদের সিলেটে আপনি গেলে জিজ্ঞাসা করবি কিতা বাবা হিসাব বালা আসন আপনি যদি চট্টগ্রামে যান বাজি ক্যানাসং অনারা বেগগুন ক্যানাসং আপনারা কি বলেন ক্যান আসন নাকি কি বলেন আপনারা তো এই দেখুন তো এটা জাস্ট যে উদাহরণটা দিচ্ছে সবার কথা বলার যন্ত্রপাতি এক হইল ভাষাটা রকম নাকি আলাদা এখানে কার পুত্রত আছে হাসানোর জন্য বলে নাই আল্লাহ তাআলাহকে চেনার জন্য এটাই যথেষ্ট সব মানুষকে সৃষ্টি করেছেন কে এই মানুষগুলোকে বিভিন্ন ভাষায় কথা বলার যোগ্যতাও দিয়েছেন কি আল্লাহকে জন্য এতটুকুই যথেষ্ট যাই হোক আমি বলছিলাম কি কারণে আল্লাহ আমাদের জন্য রেগুলার পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করলেন শুধুমাত্র কি আল্লাহকে সাজদা দিব আল্লাহ সাজদা নেওয়ার উদ্দেশ্যে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন শুধুমাত্র সাজদা নেওয়াই যদি উদ্দেশ্য হতো আল্লাহ কি আমাদের সাজদার মুখাপেক্ষী না আল্লাহ তালা আমাদের সাজদার মুখাপেক্ষী নন আপনি সাজদা দিলেই কি আর না দিলেই কি গোটা দুনিয়ার কেউ যদি আল্লাহকে সাজদা না দেয় আল্লাহ তালার মনে হয় বিরাট লস হয়ে যাবে তাই না আরে মিয়া সাজদা দিলে আপনার লাভ না দিলে আপনার লস আল্লাহ আপনার সাজদার বোকাপি কি নন আপনারা যদি আল্লাহকে সাজদা না দেন গোটা দুনিয়ার একজন মানুষও যদি আল্লাহকে সাজদা না দেয় পৃথিবীর কেউ যদি কোনো মানুষ যদি আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল না করে আল্লাহর বিরাট লস হয়ে যাবে গোটা দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর গোলামী না করে আল্লাহকে যদি সাজদা না দেয় আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল যদি না করে আল্লাহ তাআলারও মুকাফিক কি না আল্লাহর কোনো লস হবে না কারণ আপনি আল্লাহ তাসবিজ জপলেই কি না জপলেই কি আল্লাহ বলেছেন আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সমস্ত সৃষ্টি প্রতিনিয়ত তাসবি জপে যার তিনি আপনি আল্লাহর জিকির আজকার তাসবি তাহলে আবাদত করলেই কেন না করলেই করলে আপনার লাভ না করলে আপনার লস তাহলে শুধু সাজদা নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ সাজদার নিবেন আপনার কাছ থেকে এই উদ্দেশ্যে নামাজ ফরজ করা হয়নি প্রশ্ন হতে পারে কি কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করলেন কারণটা কি বলবো কি কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করলেন رب العالمين برشيك قطع قران كريم بن اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر আল্লাহু আকবার والله يعلم ما تصنع الله রবি আপনার কাছে যে ওহী এসেছে সেই ওহী আপনি तिलावत করুন সালাদ প্রতিষ্ঠা করুন কারণ নিশ্চয়ই নিঃসন্দেহে এই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল ফাহেসা কাজ থেকে বিরত রাখে নামাজ কেন ফরজ করা হয়েছে এর উত্তর এই আয়াতের ভেতরে আছে যেন নামাজি ব্যক্তি নামাজের মাধ্যমে সকল অন্যায় থেকে অশ্লীল কাজ থেকে মন্দ কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারে এখন আল্লাহ তালা বলেছেন যেই ব্যক্তি নামাজ আদায় করবে তার নামাজ তাকে অন্যায় থেকে অশ্লীল কাজ থেকে ফেরাবে কিন্তু আমরা সমাজে দেখি এমন বহু নামাজে আছে এরা নামাজেও সামনের কাতারে থাকে সুদ খাওয়ার বেলায়ও এরা সামনের কাতারে থাকে কিছু মুসল্লি আমরা দেখি নামাজেও সামনের কাতারে থাকে ঘুষ খাওয়ার বেলায়ও তারা সামনের কাতারে থাকে নামাজেও সামনের কাতারে যৌতুক খাওয়ার বেলায়ও সামনের কাতারে নামাজেও সামনের কাতারে মানুষের জায়গা জমি দখলের জায়গা জমি দখলের ক্ষেত্রে বসে সামনের কাতারে নামাজ আদায় করে আবার দেখা যায় অন্যায় করে অপকর্ম করে এরকম আছে না তাহলে আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা না আল্লাহর কোরআনের আয়াত কখনোই মিথ্যা হতে পারে না বরং নামাজই যে নামাজ আদায় করছে নামাজের অন্তর্নিহিত শিক্ষা অনুধাবন না করার কারণে এবং নামাজের অন্তর্নিহিত শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে তা প্রতিফলিত না করার কারণেই এই নামাজের হয়েছে সম্মানিত মনে রাখবেন। নামাজ নামাজ কেবলমাত্র নাম নয়। বরং হচ্ছে আপনার জীবন পরিচালনার সামগ্রিক ট্রেনিং সামগ্রিক প্রশিক্ষণ গ্রহণের জায়গা নামাজের বাহিরে কিভাবে আপনি আপনার জীবন চালাবেন জীবন পরিচালনা করবেন সকল শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই এইরকম দশটি শিক্ষা সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আমি আজ তুলে ধরব ইনশাআল্লাহ এই শিক্ষাগুলো যদি আমরা নামাজ থেকে গ্রহণ করে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং সমাজ জীবনে আমরা যদি প্রয়োগ করতে পারি আমাদের ব্যক্তি পরিবার সমাজ জীবন সুন্দর হয়ে যাবে ইনসা আল্লাহ এবং এর মাধ্যমে আমরা অন্যায় অপরাধ থেকেও নিজেদেরকে হেফাজত করতে পারবো ইনসা আল্লাহ তাহলে নামাজের টোটাল কয়টি শিক্ষা আজ আপনাদেরকে আমি সংক্ষেপে বলবো আর একটু জোরে বলেন দশটি আরো জোরে বলেন সবাই পয়েন্টগুলো মুখস্ত মুখস্থ করবেন তো ইনশাল্লাহ নাম্বার ওয়ান শুরু হয়ে যাচ্ছে নাম্বার ওয়ান সালাদ টিচ আজ টু স্টে ইউনাইটেড নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় নামাজ আমাদেরকে কি থাকার শিক্ষা দেয় ঐক্যবদ্ধ আমরা যারা ইমানদার দল মত নির্বিশেষে মুসলমানরা সবসময় একত্রিত থাকবে মুসলমানরা কখনো আলাদা আলাদা হয়ে যাবে না এই শিক্ষা নামাজে আছে না নাই কি আছে সংক্ষেপে দিই আপনাদেরকে বলেন তো নামাজ একা একা ফরজ না জামাতের সাথে ফরজ ফরজ একা একা নামাজ করা হয়নি বরং আল্লাহ জামাতবদ্ধ হয়ে নামাজ আদায়ের জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন জামাতের সঙ্গে নামাজকে ফরজ করা হয়েছে এইজন্য রব্বুল আলামিন কোরআনি কারীমে বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakata ওয়া রুকুহু মা'আ রাকঈ। সূরাতুল বাকারা 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন সালাত কায়েম করো আর zakat দাও এবং মসজিদে এসে যারা রুকু করে রুকুকারীদের সঙ্গে রুকু করো অর্থাৎ জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করে বলেন আমরা যখন জামাতের সঙ্গে নামাজ আদায় করি নামাজে গিয়ে আমরা কি নামাজের কাতার ভাগ করে ফেলি আমি আওয়ামী লীগ করি ক্ষমতা সে আমি সামনের কাতারে তুই বিএনপি পিছনে যা বলেই কথা ভাইরা জবাব দেন বলেই কথা কেউ কেউ বলে তুই জাতীয় পার্টি তুই তিন নাম্বার কাতারে যা এই কথা বলে না বরং নামাজে এক চমৎকার দৃশ্য আমরা দেখি দেখা যায় আওয়ামী লীগের ভাইয়ের পাশে বিএনপির ভাই বিএনপির ভাইয়ের পাশে জাতীয় পার্টির ভাই তার পাশে চরমুনার ভাই কবির হুজুর আলী আর হুজুর মিলে মিশে কাঁধে কাঁধ লাগায়া মসজিদের ভিতরে জামাতে নামাজে দাঁড়ায় ওখানে কোন ঠেলা আছে তো নামাজের বাইরে তো ঠেলা ঠেলি আপনি করেন কেন মুসল্লি তার মানে আপনি নামাজ আদায় করেন ঠিক আপনার নামাজ ফিজিক্যাল এক্সারসাইজের মতো আপনার নামাজ আনুষ্ঠানিকতা মাত্র নামাজের শিক্ষা আপনি নামাজের বাইরে নিয়ে আসতে পারেন না যদি নামাজের শিক্ষা বাহিরে নিয়ে আসতে পারতেন তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র মত কারণে একজন আরেকজনকে একজন আরেকজনকে এভাবে ঘায়েল করতেন না একজন আরেকজন এত ঠেলাঠেলি গুতাগুতি করতেন না আপনাদের কথা কি বলবো বলেন আগে তো আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন হুজুর। আমাদের জন্য দোয়া করেন কারণ আমাদের হুজুরদের মধ্যে ঠেলাঠেলি এত বেশি বাড়ছে এ খুজুর আরে খুচুরে দেখতে পারে না এ খুজুর আরে খুচুরের দিকে তাকায় না এ খুজুর সালাম দিয়ে আরে খুজুর সালাম নেয় না এখন পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে আমাদের কি মনে হয় বলা লাগবে আপনারা দোয়া করেন আমরা যেন একসাথে এক হয়ে চলতে পারি কারণ এখন দেখা যায় এ খুজুর আরে খুচুরে দেখতে পারে না আছে না নাই এইরকম যদি অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে এখন আমাদের মধ্যে বিভেদ হওয়ার কারণে মুসলমানদের মধ্যে দলাদলি বাড়ছে আর ওইদিকে ইসলাম বিরোধীরা এই সুযোগে মুসলমানদের মাথার উপরে কাঁঠাল ভেঙে রাখা কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস করছে আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ সব সবদল আমরাই ভালো অন্য রাখালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খো আরে বাপরে বাপ এখন টুপি দিয়ে আমরা ইসলাম যাই করি অদিন দেখলাম একজন টুপি একটা স্টেজের মধ্যে এনে ছিঁড়ে ফেলছে কয়ে এইটা কবি টুপি এটা আলিয়া টুপি এটা সুন্নে টুপি এটা চর্মনাই টুপি এটা এই টুপি ওই টুপি মিয়া সাহ আপনি টুপির মাধ্যমে ইসলাম যাচাই করেন টুপির মাধ্যমে ইসলাম যাচাই করে করে মুসলমানদেরকে বিভক্ত করছেন আর এই সুযোগে ইসলাম বিরোধী যারা তারা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে নিয়ে তোমার মারি নেই নফলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খো এই সুযোগে আমরা দেখো হাকিয়ে বেড়ায় হস্তির জালিমে জালিমে দোস্তির আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তির পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যাস্ত নিজের হিসেবে করে নালে মনের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামেই যাবে কাফের ফাসেক লক্ষ্য পতো পকেটে আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার মস্তিফ জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তিফ পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক না আরে আজ আমরা ঐক্যের বন্ধনে ফাটল ধরিয়ে আজ আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে পড়েছি বলে মুসলমানদের এই চরম দুরাবস্থা হয়েছে নবীজি বলেছেন আল মুকমিনুল মুকমিনী কাল বুনিয়ান ইয়া শুদ্ধ বাদুহু বাদা এক মমিন আরেক মমিনের সাথে এমন ভাবে সম্পর্ক রাখবে এমন ভাবে তারা ঐক্যবদ্ধ থাকবে একটি দেয়ালের একটি দেয়ালের মধ্যে পারস্পরিক ইটের গাঁথুনি যেমন থাকে মমিনরাও তেমন ঐক্যবদ্ধ থাকবে বলেন তো আপনার হাতে যদি একটা লাঠি দেওয়া হয় এই একটা লাঠি ভাঙা সহজ না কঠিন এমনি মারবেন সাথে সাথে ভেঙে যাবে এখন যদি এক হাজার লাঠি আপনার হাতে দেওয়া হয় যদি বলা হয় এক হাজার লাঠি আপনি ভাঙেন ভাঙা সহজ না কঠিন কঠিন কি আপনি পারবেনই না কুতাকুতি শুরু হবে কুতাকুতি বুঝুন তো আপনারা এইরকম আপনি চেষ্টা করে যাবেন কিন্তু পারবেন না কি বুঝলেন আমরা দলাদলি করে করে যত বেশি বিভক্ত থাকবো একটা লাঠি হাতে দিলে যেমন কেউ সহজে ভেঙে ফেলতে পারে দলাদলি করে যত বেশি আমরা বিভক্ত থাকবো ইসলাম বিরোধীরা কোরআন বিরোধীরা যখন জালে ধরবে এইভাবে একদম মেরুদণ্ড ভেঙে দিবে এক হাজার লাঠি একত্রিত থাকলে যেমন ভাঙা যায় না ঠিক তেমনি ভাবে হৃদয়ের সংকীর্ণতা দূর করে দিয়ে আমরা যদি আমরা যদি আমাদের মত ভুলে গিয়ে দল মত সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর দিনের খাতিরে গোটা দুনিয়ার মুসলমান যারা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে এই দুনিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ আর পাবে না মুসলমানদের অবস্থা এমন কেন ঠুনকো সামান্য বিষয় নিয়ে আমরা একজন আরেকজনকে দেখতে পারি না মুসল্লি এই বুঝি আপনি নামাজ আদায় করে শিখছেন না নামাজে তো গিয়ে আমরা সবাই একসাথে দাঁড়াই এভাবে একত্রিত যদি আমরা নামাজের বাহিরে থাকতে পারি আল্লাহর রহমত আমাদের উপরে বেশি থাকবে না কম থাকবে এই মাহফিল এখন রাজনীতি কয় মাহফিলে এটা বলে বলে ফেলতে ফেলতে পারে পারে মাহফিল মঞ্চ নয় এটা কোরআনের মঞ্চ এখানে দল মত নির্বিশেষে যুবক তরুণ মুরব্বীরা ঐক্যবদ্ধ হয়ে কোরআন শোনার জন্য আয়োজন করে আবার আমরা যারা এখানে কথা বলি আমরা কোনো দলের দালালি করি না আমরা কোনো নেতার দিকে মানুষকে আকর্ষিত করি না আমরা কোনো ব্যক্তির পূজা করি না আমরা যারা কোরআন হাদিসের কথা বলি আমরা আল্লাহ আর তার রাসুলের দালালি করি আমরা মানুষকে আল্লাহর দিকে রাসুলের দিকে ইসলামের দিকে হবার করি ভুল বুঝলে চলবে না আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করেন তাহলে নামাজের এক নম্বর শিক্ষা বললাম নামাজ আমাদেরকে কি থাকার শিক্ষা দেয় ঐক্যবদ্ধ সবাই এক থাকতে পারবেন তো না নামাজের বাইরে বাইরে ঠেলাঠেলি করবেন এক থাকা যাবে তো ইনশাল্লাহ আমরা একজন আরেকজনের না কয় না এ আমার জাতনা না আমার দলের না এরকম আছে না নাই না এরকম করিয়েন না আমাদের প্রভু কয়জন প্রভু কয়জন রসুল কয়জন কিতাব কয়টা তাহলে এক হইতে পারবো না কেন আপনাকে আমাদের প্রভু এক এক নবীরা জীবন বিধানে ওই শিবানী বলেন আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধানে ওই শিবানী নী তবে কেন এক ন হ্যাঁ মুসলমান এক ক খ্যা আল্লাহ সমস্ত মুসলমানদেরকে এক বানায় দেন কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার টু বাকি গুলো সংক্ষেপা ক্ষেপাস নামাজের দুই নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে ভেদাভেদহীন সমাজ গঠনের শিক্ষা দেয় নামাজ এমন একটি আমাদত দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন সালাহ নামাজের ভেতরে কোনো শ্রেণী বৈষম্য নেই মনে করে নামাজে আসার পরে আপার ক্লাসের যারা আছেন তারা কি লোয়ার ক্লাসের লোকদেরকে ঠেলাইয়া পেছনে দিয়ে দেয় কেউ কি বলে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুই রিক্সাওয়ালা বাটা তুই আমার পাশে দাঁড়াই সত কেন এমন কথা বলে যদি বলে ফেলে রিক্সাওয়ালা বলবে মিয়া চেয়ারম্যান তোমার চেয়ারম্যান গিরি গিয়ে পরিষদে দেখাও যাও এটা আল্লাহর ঘর এখানে তুমিও আল্লাহর গুলাম আমিও আল্লাহর গুলাম এই জন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন হি সফ মে খারে হোগে মাহমুদ আয়াজ একই সফ মে খারে হোগে মাহমুদ আয়াজ না কুই না কুই বান্দা নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায় তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না তার চাকর আয়াজ তখন আর চাকরের ভূমিকায় থাকে না সম্রাটার চাকর দুজনেই তখন আল্লাহর গুলামে পরিণত হয়ে যা সুভানন্দ এই যে নামাজে আমরা দেখা যাচ্ছে আমার পাশে মুচি দাঁড়িয়েছে আমার পাশে একজন মানুষ দাঁড়িয়েছে ধনী উঁচু নিচু বৈষম্য দূর করে যেভাবে ভাই ভাই হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে কাঁধে নামাজে দাঁড়াই আল্লাহর এইভাবে যদি নামাজের বাঘিরে আমরা উঁচু নিচু ভেদাভেদকে আমরা যদি একেবারে শিকড় কেটে ফেলতে পারতাম আমরা যদি সবাই ভাই ভাই হয়ে চলতে পারতাম তাহলে সমাজে ভেদাভেদ থাকতো না এই সমাজটা সুন্দর একটি সমাজ হয়ে যেত ঠিক কিনা দেখা যায় নামাজে ড্রাইভার আর তার মালিক একসাথে নামাজে দাঁড়ায় কিন্তু একসাথে বসে ভাত খাইতে পারে না প্রেস্টিজ চলে যাবে আমি কি ভুল বলেছি হ্যাঁ মুসল্লি আপনি নামাজ থেকে এটা শিখছেন মেয়া কি শিখছেন নামাজ থেকে এখন তো বিয়ে সাথে আমরা সব পাল্টাই ফেলছি কয়ে এইদিকে আমার ভিআইপিরা এইদিকে এরা ওইদিকে এরা এই বুঝি কারবার না নামাজে যেমন আমরা ভেদাভেদ ঘিরে সবাই এক কাতারে একভাবে বসি একভাবে দাঁড়াই ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরে আমরা যদি সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আন্তরিকতার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যদি থাকতে পারি আমাদের সমাজ আরো বেশি সুন্দর হবে ইনসা তাহলে এইভাবে আমরা ভেদাভেদহীন একটি সমাজ গঠনে সবাই ভাই ভাই হয়ে মসজিদের বাইরে নামাজের বাইরেও থাকতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তো করেন কষ্ট হচ্ছে আপনাদের বেশি কয়টা বললাম বাকি আছে কয়টা আটটা নম্বর থ্রি তিন নাম্বার নামাজ আমাদেরকে টাইম মেনটেন শেখায় আমরা টাইম মেনটেন করে চলাফেরা করব সময় অনুবর্তিতার প্রতি গুরুত্ব দিব এই শিক্ষাটাও নামাজের ভেতরে আছে না নাই বলেন তো পাঁচ ওয়াক্তের নামাজ কি একবারে আদায় করি নাকি পাঁচ ওয়াক্তের নামাজের পাঁচটা শিডিউল আছে রব্বুল আলামিন বলেছেন ইন্নাস আলাল মিনি নাকিতাম মাফকুতা আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় নামাজকে নির্দিষ্ট সময় অনিবার্যতা উপরে ফরজ করা হয়েছে পাঁচটা নামাজের পাঁচটা শিডিউল আছে কেউ যদি বলে আমি ফজরের নামাজ বিকাল 3 আদায় করব তার কথা মতো কাজ হবে না কেউ যদি কয় আমি যোহরের নামাজ রাত 1 আদায় করব হবে না পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচটা নির্ধারিত টাইম আছে না নাই এই যে জোহরের নামাজ টাইম মতো আজান হয় টাইম মতো নামাজ হয় জোহরের আজান টাইম মতো আজান টাইম মতো নামাজ আসর টাইম মতো আজান টাইম মতো নামাজ মা এইসা টাইম মতো আজান টাইম মতো নামাজ এখান থেকে নামাজ আমাদেরকে কি শেখাচ্ছে যে মুসল্লি তুমি যেমন নামাজে টাইমে টাইমে আসো তোমার মসজিদে যেমন টাইমে টাইমে আজান হয় ঠিক টাইমে যেমন নামাজ শুরু হয় ঠিক তেমনি নামাজের বাহিরে তুমি যদি জীবনের সফলতা চাও তাহলে সময়ের কাজ তুমি সময়ের ভিতরেই করে না আমরা কি করি সময়ের কাজ সময়ে করি না যে লিফলেটে লিখা থাকে বা যে ব্যানারে লিখা থাকবে অনুষ্ঠান শুরু হবে বেলা দুইটায় পাবলিক বুঝে বুঝছি এটা বিকাল পাঁচটায় শুরু হবে এই রকম অবস্থা হয়ে গিয়েছে অর্থাৎ সময়ের প্রতি আমরা এত অসচেতন এত অসচেতন আমরা উন্নতি কিভাবে কারণ আমাদের এগারোটার গাড়ি কয়টায় যায় স্টেশনের না এক প্যাসেঞ্জার যাবে এক জায়গায় রেলওয়ে স্টেশনে এসেছে এগারোটায় তার ট্রেন লাগেজ রেখে বসে আছে কয় বাংলাদেশ তো জানি না কখন আর আসে বসে বসে অপেক্ষা করে ঠিক এগারোটায় হুইসেল শুনছে খুশি হয়ে দাঁড়ায় গেছে কয়া বাংলাদেশে এটা সম্ভব টাইম মতো চলে আসছে যখন লাগে লাগেজ টান যাবে আরেকজন হাত ধরে কয়ে ভাই এত খুশি হইস না বস এটা গতকাল রাত এগারোটার ট্রেন আজ রাত আসছে এই হচ্ছে আমাদের টাইম মেনটেনিং এর অবস্থা এই যে আপনারা হাসতেছেন এখানে অনেক যুবককে দেখতে পাচ্ছি হাসতেছে তোমরাও তো অনেকে টাইমের কাজ টাইমে করো না তোমরা অনেক স্কুলে পড়ো কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমরা পড়ার সময় ঘুমাও ঘুমের সময় খেলাও তো তোমরা জীবনে উন্নতি করবা কিভাবে তোমাদের কেরিয়ার সুন্দর হবে কিরকম আর তোমরা তো তোমাদের কেরিয়ারকে ধ্বংস করে দিচ্ছ তোমরা মোবাইল ফোন আর ইন্টারনেটে এত বেশি সময় আল্লাহর কসম এই সময়টা তোমরা যদি পড়াশোনার গবেষণায় দিতে আমার এই সোনার বাংলাদেশ হাজার হাজার লক্ষ লক্ষ বিজ্ঞানী ব্যক্তি তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা তেরো ঘন্টা ফেসবুকে স্ক্রলিং করো তোমরা এত বেশি ফেসবুকে যে কি করো কিতাজে হররে ভাইয়ান আমার কুলতা বুঝে আয় ভাইদেরকে বলছি আমার বাবাদেরকে তো তুমি করে বলতেছে বলেন যুবকদের অবস্থা এই না এরা ফেস ফ্রি ফায়ারে আসতেছে পরে আগে ফেসবুকের কথা বলি ছবি একটা আপলোড দিয়া ওখানে কে কয়টা লাইক দিল কে কয়টা লাভ দিল তারপর আরেকটা আছে কি জানি কয় না না আরেকটা আছে হ্যাঁ কে আর কে এগুলো এগুলা হিসাব করে বারোটা একটা দুইটা পর্যন্ত রাত তিনটা পর্যন্ত ফেসবুকে পড়ে থাকে পড়াশোনা নাই আর এখন তো স্কুল কলেজে যাওয়া লাগে না স্কুল কলেজে তো সব করোনা ঢুকছে করোনা ভাইরাস এমন শিক্ষিত হইছে স্কুল কলেজের ভিতর ঢুকছে না কিছুদিন পর পর স্কুল কলেজ বন্ধ হয়ে যায় এই যে আপনারা বের হন বলেন তো মাঠে ঘাটে বাজারে ভিড় কম না বেশি মেলায় ভিড় কম বেশি খেলায় ভিড় কম বেশি মেলাও চলে খেলাও চলে হাটে মাঠে বাজারে ঘাটে সব কিছু চলে স্কুল কলেজের ভেতরে কি করোনা একদম এমনি বসে আছে নাকি আসলেই ধর খুব শিক্ষিত মনে হয় যে শুধু স্কুল কলেজে চিনছে আবার ধার্মিক হয়ে গেছে মাহফিল চিনছে এত ধার্মিক হয়েছে মাহফিল চিনেছে ঢাকার বাণিজ্য মেলা চিনে নাই গত মাসে না বাণিজ্য মেলা হইল বাণিজ্য মেলা চলে কিন্তু বিভিন্ন জায়গায় বিধিনিষেধ এটা দেখা যায় মাহফিলে বাধা আছে না নাই বন্ধ করার জিনিস পান্না বন্ধ যদি করতে হয় খেলা বন্ধ করে দেন মেলা বন্ধ করে দেন নাচের আসর গানের আসর বন্ধ করে দেন মদের বার বন্ধ করে দেন নাইট ক্লাব বন্ধ করে দেন মসজিদ মাদ্রাসা মাহফিল চালু করে দেয় এগুলো যত বেশি চলবে নেক কাজ যত বেশি হবে নেক কাজের পরিবেশ যত তৈরি হবে জমিনে আল্লাহর রহমত তত বেশি বর্ষিত হবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন তো বলছিলাম যে তোমরা পড়াশোনা যারা করো সময়ের গুরুত্ব তোমরা দাও না সময়ের কোনো গুরুত্ব নাই সারাদিন তোমরা অবশ্য তোমাদের দোষ তো দেওয়া লাভ নাই তোমাদের হাতে ফোন এটা তো তোমাদের মা বাবাই দিয়েছে এখানে আমার বাবাদেরকে আমি সম্মান রেখে কয়েকটা কথা বলি এখানে যাদের বয়স তিরিশের উপরে আপনারা একটু আমার কথার জবাব দিয়েন আমরা আমার তো বয়স তিরিশের কাছাকাছি আমরা কলেজে উঠে বা ওই লেভেলে গিয়ে যা বুঝছি এখনকার পুচকা পুচকা পুলা মাইয়ারা কম বয়সে সব বুঝে ফেলে আমি চিন্তা করলাম এরা কম বয়সে এত পাক লো কেমনে এত জিনিস বুঝে কেমনে কি বাবারা ঠিক বলছি না আপনারা আঠারো উনিশ বছর বয়সে গিয়ে যা বুঝছেন এখন সিক্স সেভেনের ছেলে মেয়েরা আপনাদের চেয়ে আরো বেশি এখন বুঝে আমি চিন্তা করলাম কম বয়সে এরা এত পাক লো কেমনে চিন্তা করতে লাগলাম চিন্তা করে কারণ পাইছি দুইটা কয়টা সবাই বলেন কয়টা এদের ঘুম আসছে নাকি সবাই একটা তাকবির দিয়ে দেন লিল্লাহি তাকবির সারা জুড়ে বলেন তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু গেছে 20 মিনিট থাকা যাবে তো আমি আবার সবাই কথা না বললে আমার ভালো লাগে না আলোচনা তো একটু জমাইয়া হবে ঠিক না ঘুমাই ঘুমায়া মরার মতো আলোচনা করে তো কোনো লাভ নাই কি বলেন ঠিক আছে আচ্ছা তাইলে এই পোলামাইয়ারা এত কম বয়সে পাকছে কারণ কয়টা বললাম দুইটা দেখেন তো কথাগুলো ঠিক আছে কিনা বাস্তবিক কিনা এক নাম্বার এদেরকে এখন শিক্ষার নামে অপশিক্ষা দেওয়া হচ্ছে আগেই ঠিক বললেন না পুরাটা শুনে লাগে কেমন অপশিক্ষা এখন তাদের সিলেবাসের ভিতরে শারীরিক শিক্ষাও ও ঢুকানো শারীরিক শিক্ষার নামে বই ঢুকায় দিয়া সিলেবাসে চ্যাপ্টারের মধ্যে এমন এমন চ্যাপ্টার ঢোকানো হয়েছে। যেখানে অশ্লীলতা যৌনতার ব্যাপক ছড়াছড়ি আছে এই সব অশ্লীল যৌন উন্মাদনামূলক লেসেনগুলো তাদের ক্লাসে পাঠদান করানোর মাধ্যমে আমার দেশের কোমল 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 শিক্ষার্থীদেরকে আমার দেশের মাসুম বাচ্চাগুলোকে যৌনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই গেল এক নাম্বার কারণ আর দুই নাম্বার অপসংস্কৃতি এদের কি গ্রাস করে হয়েছে আমরা দেখতাম আগে আজ থেকে আট দশ বছর দশ বারো বছর আগেও আমরা দেখেছি বাচ্চারা কান্না করলে মা বাপ এসে দৌড়াইয়া কুলে নিয়েছে বুকের সঙ্গে জড়ায় ধরেছে আয় আয় চাঁদ মামা কবিতা শুনিয়েছে গল্প শুনে গম পাড়িয়েছে আর এখন মা বাপ কি করে বাচ্চা কান্না করলে না শুধু দেয় না ঘরে তো ওয়াইফাই আছে ইউটিউবে ঢুকে ঢুকে বেবি সাত ডুট ডুট ডু লাগায় দেয় কয় দন্ ঠিক বলছি এই ছোট্ট বয়স থেকে বাচ্চাগুলো আর মন মানসিকতা ফোনের দিকে ডাইভার্ট করে দিচ্ছে আরে বাপ রে বাপ দুই তিন বছরের বাচ্চারা এখন ফোনে যে স্ক্রলিং করে দেখবেন ফোন এমনে মারে আমি একদিন দেখলাম তিন বছরের বাচ্চা একটা এমনে মারতেছে কইলাম হাই 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 অ্যান্ড্রয়েড ফোনে সে যেমনে স্ক্রলিং করে আমি তো নিজেই এখন এরকম স্ক্রলিং পারি এরকম আছে না নাই আমরা নিজেরাই বাচ্চাদের হাতে ফোন তুলে দিয়ে এদেরকে আমরা ফোনের প্রতি আসক্ত বানিয়ে ফেলছি ওই যে এক জায়গায় মা ফিলে গেলাম এক লোক আমাকে বলতেছে হুজুর আমার একটা মেয়ে আছে জেএসসি एग्जाम দিয়েছে এ প্লাস পেছ বললাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কয় হুজুর জন্য জানেন খুশি হয় কি করছি কি করছেন কয় আইফোন গিফট করে দিয়েছি বললাম ভালো করছেন কিছুদিন পরে আপনাকে জামাইও গিফট করে দিবে ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত আপনাদের ছেলে মেয়েদের হাতে আপনারা ফোন দিবেন না এখন ঠিকের আওয়াজ কমছে কারণ ইন্টারমিডিয়েট কয়েকটা এখানে আছে কই হুজুর তো আমাদের পক্ষেই বলল তোমাদের পক্ষে আমি এখনো বলছি আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়েছি ওই লেভেলে যখন পড়েছি তখন আমাদের হাতে ফোন ছিল না আমরা পড়াশোনায় সময় দিয়েছি বলে আমরা আজ এই জায়গায় আসতে পেরেছি তোমরা পড়াশোনায় সময় দাও ডিভাইস ইউজের বহু সময় পাবা পড়াশোনায় যাও পড়ার টেবিলে চলে যাও পড়াশোনায় মন দাও আগামী দিন তোমাদের জন্য সম্ভাবনা সময়কে কাজে লাগাও এই সময়গুলো সোনার হরিণ এটা চলে গেলে তুমি টাকা পয়সা দিয়ে ফিরাই আনতে পারবে না এজন্য আমার কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাইদেরকে বলবো বোনদেরকে বলবো এই সময়গুলো সোনার হরিণ আপনার জন্য একটা মুহূর্ত নষ্ট করবেন না এখন পড়াশোনার সময় গবেষণার সময় পড়ার টেবিলে এখন বন্ধ সবাই যদি আমরা সময়ের কাজ সময়ে করি আমাদের জীবন সুন্দর হবে এই সময় অনিবর্তিতার শিক্ষা পাওয়া যায় কোন ইবাদতের ভিতরে ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা নাম্বার ফোর চার নাম্বার নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শিখায় শৃঙ্খলা শিখায় নামাজ আমাদেরকে কি শেখায় শৃঙ্খলা আমাদের দেশে কোন কোন মসজিদ এটা বাংলায় বলে যে ডানে বামে তাকিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে কাতার সুজা করেন বলে আর আপনারা হওয়া যার করেছেন কে কে হাত তোলেন তো দেখি একটু

এই যে নামাজে যখন আমরা দাঁড়াই লাইন কি আঁকা বাঁকা করে দাঁড়াই হই হুল্লুর করি এই নামাজি গুলাই নামাজের বাইরে আইসা আরে বা এখানেও তো আপনারা নামাজি আছেন যদি বলি লাইন ধরেন দেখবেন আঁকা বাঁকা আছে না নাই ব্যাংকে লাইন থাকে অনেক সময় ব্যাংকে যান না আপনারা ব্যাংকে লাইন থাকে আমরা অনেক কি নামাজ আদায় করি নামাজে কোনো ভেজাল করি না ব্যাংকের দেখছে লম্বা লাইন যতকে গিয়া বলে ভাই ও দেখছেন ওই জিনিসটা কি ওই দিকে তাকায় আর ও তিনজনের সামনে যায় এরকম আছে তো এই বুঝি আপনি শৃঙ্গলা শিখেছেন এই যে আরেকজনই উঠতেছে উনি কি শৃঙ্গলা মুচ্ছে এখন উনি যদি বুঝতো আমি যে এত গুলাম মানুষের উপর দিয়ে যাব তো ডিসটারব হবে তাইলে আর এই বিশৃঙ্গলা করতে না আপনারা আর উঠবেন নাকি উঠলে কিন্তু আমি ধরব তাহলে নামাজ আমাদের কি শেখায় শৃঙ্খলা শেখায় আমার সবকিছু সুন্দর থাকবে গোচালো থাকবে শৃঙ্খলিত জীবন যাপন সব সবকিছুতে ব্যালেন্স থাকবে ভারসাম্য থাকবে এই শিক্ষাও যে এবাদতে পাওয়া যায় এবাদতের নাম কি নামাজ নাম্বার ফাইভ এই তো শেষ হয়ে যাচ্ছে নামাজের পাঁচ নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে পর্দা মানার শিক্ষা দেয় পর্দা মানার শিক্ষা দেয় নামাজের সতর থাকা নফল তাই না আরেকটু জোরে বলেন ফরজ পুরুষ হন নারী হন সতর থেকে আমরা নামাজে দাঁড়াই এখান থেকে শিক্ষা হলো আল্লাহ শেখাচ্ছেন মুসল্লি তুমি যেমন নামাজে সতর থাকো নামাজের বাহিরে তুমি আল্লাহর ফরজ বিধান পর্দাকেও মেনে চলো পর্দার বিধান মুল্লার না আল্লাহ আল্লাহ আমার অনেক বোনেরা আছেন নামাজে তারা ঠিকঠাক মতোই সব করেন কিন্তু নামাজের বাহিরে এরা ঘর থেকে বের হইলে লিপস্টিক লাগায়া তারপর বিভিন্ন রং বেরঙের টাইট ফিট বুরখা পরিধান করে বের হয় অবশ্য সোনা এগুলা নাই এগুলো করা যাবে টাইট ফিট বোর্খা পরিধান করবেন না রং বেরঙের অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় বোর্খা পরিধান করবেন না বরং কালো রঙের ঢিলে ঢালা বোরখা পরিধান করবেন যে বোর্খা পরলে পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে না আকর্ষণীয় হবে না এমন বোর্খা পরিধান করতে হবে এই পর্দার বিধান বোর্খা হিজাবের বিধানটা মোল্লার দেওয়া না আল্লাহর দেওয়া সবাই নিজেদের ঘরের বিবিদেরকে বোনদেরকে মাদেরকে পর্দা করাবেন তো অনেকে আছে মসজিদে যায় নামাজ আদায় করে বউরে পর্দা করায় না বোনকে পর্দা করায় না এমন কপালপুরা কিছু মানুষ সমাজে আছে না আছে এক ভাই বিয়ে শাদি করে বউ নিয়ে পরের দিন বের হইছে বোরখাতর নাই এলাকার ছোট ভাই পাইছে কই ভাই সাথেইটাকে কই চিনছ না তোর ভাবি কই ওয়াও ওয়াও বলে না কুলা পাইনি ওয়াও বলে তো কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিয়েছি ছোট ভাই এবার বলে ভাই বুঝলাম ভাবি আপনার সাথে ভাবি ও ওয়াও ভাবি কি এমনি নিয়ে বের হইছেন কেন বোরখা টোরখা নাই কয় তোর ভাবি দেখ না কি সুন্দরী কি রূপসী যদি ঘরের ভেতর শুধু থাকে এটা আমি না জানি তোর ভাবি কত সুন্দরী রূপসী বের হইলাম একটু নিয়ে এলাকার মানুষের হক আছে না করে ঘর থেকে বের হয় এমন কিছু বেহায়া বেসরম নাই। আবার কিছু বেহায়া তার বউয়ের ফটো ফেসবুকেও আপলোড দেয় সোনা গাছিতে আছে নাকি রোগ কুরআন হাদিস দিয়ে আমরা এত করছি এদেরকে বোঝানো যায় না বলেন ফেসবুক কি পার্সোনাল সাইট না পাবলিক সাইট হ্যাঁ ভাইরা এটা করছে এত উঁচা মানে আপনাদেরকে ঠিক মতো না যায় দেখা না যায় শোনা আর একটু সামনে হতো আরো ভালো হইতো কি বলছেন ফেসবুক পাবলিক না পার্সোনাল সাইট পাবলিক আর বউ পার্সোনাল না পাবলিক আশ্চর্য কথা পার্সোনাল জিনিসটাকে বউকে পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে তো আপলোড দিতে পারে তারা নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে তো বউ কি জনগণের সম্পদ না আপনার সম্পদ এটাকে পাবলিক সাইডে জনগণের সামনে ছেড়ে দিয়েছেন কেন মি আপনি এরপরে ফেসবুকে দেওয়ার পরেই তো শেষ না এরপরে লাইক আর কমেন্ট আছে না নাই একজন কমেন্ট করছে ওয়াও ভাবি কে হ্যাপি লাগতেছে হে উত্তর দিয়েছে থ্যাংক ইউ আরেকজন লিখছে ওয়াও ভাবি কি জোশ লাগতেছে হে বেকুপ কার জোশ কে খায় রে আপনার বউয়ের সৌন্দর্য এটা আপনার জন্য মানুষের জন্য নিজের বউকে পর্দা করাবেন তো নিজের বোনকে মাকে সবাইকে কে পর্দা করাবেন শুধু এই পোশাকের মধ্যেই পর্দা সীমাবদ্ধ নয় চোখের পর্দা আছে না নাই এ যুবক ভাইরা এবার ভালো করে শোনো আল্লাহ তালা বলেছেন মিন

নিজের চরিত্রকে নষ্ট করে দিও না চরিত্রের হেফাজত করো নবীজি কে জিজ্ঞেস করা হলো মা আক্তারু নাসান্নার ওগো আল্লাহর নবী কোন জিনিস মানুষকে কোন জিনিস মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে নবীজি বললেন দুটো জিনিসের অপব্যবহার মানুষকে জাহান্নামী বানিয়ে ফেলবে এক নাম্বার হচ্ছে আলফাম নিজের মুখ জিহবা দুই নাম্বার হচ্ছে ওয়াল ফরাজ লজ্জস্তা এই দুটো জিনিসের অপব্যবহারের কাছে এই দুটো জিনিসের অপব্যবহারকারীরা সব জাহান নামে যাবে পৃথিবীতে মুকার জিহবা আর লজ্জাস্থান এই দুটা জিনিস দিয়ে দুনিয়ায় সবচেয়ে বেশি পাপ হয় এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো আমার তরুণ ভাইদেরকে বলবো নিজের লজ্জাস্থানের হেফাজত করো চরিত্রের হেফাজত করো খবরদার কোনো অবৈধ সম্পর্কের দিকে নিজেকে নিয়ে যেও না বেগানা কোনো নারীর দিকে তাকিও না তোমার চোখের গুনাহ বাড়িয়ে দিও না চোখের নূট বাড়ানোর জন্য চক্ষুটাকে হেফাজত করো এদিক ওদিক তাকায়া চোখের জেনা বাড়ায় না বরং আল্লাহকে ভয় করো আমার অনেক যুবক ভাইরা আছে যারা শয়তানের ঢোকায় অনেক সময় স্মার্টফোন হাতে আছে ইন্টারনেট ওয়াইফাই তার ফোনের সাথে কানেক্ট করা আছে নিজের মা বাবা অন্য রুমে আছে সে রাতের বেলা একা রুমে ঘুমাচ্ছে সে হয়তো ভাবছে আমার আব্বু আম্মু এখন আমাকে দেখছেন না ইউটিউবে ঢুকে আমি যে কোনো সিনেমা যে কোনো নাটক অথবা পর্নোগ্রাফি আমি দেখতে পারি আমার যুবক ভাইরা ভালো করে শোনো তুমি হয়তো রুমের ভেতরে একা আছো তোমার মা বাবা কেউ দেখছে না কিন্তু সবাই বলেন তো দেখি একজন তো ঠিকই দেখছেন তিনি কি ওই আল্লাহর ভয়টা দিলের ভেতরে নাই ওই আল্লাহর ভয় যদি থাকে তাহলে খবরদার পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাও না পর্নোগ্রাফি এটা মারাত্মক বিধি এটা তোমার যৌবন নষ্ট করে ফেলবে তোমার যৌবনটাকে নষ্ট করে দিয়ে ভবিষ্যৎ জীবনটাকে হুমকির মুখে ঠেলে দিবে তোমার দাম্পত্য জীবনে অনেক অসুখ আসবে দাম্পত্য জীবনে অনেক সমস্যা তৈরি হয়ে যাবে এই পর্নোগ্রাফি থেকে আজ যুবক তরুণরা মাস্টার বেশনে অভ্যস্ত হয়ে যাচ্ছে যুবক তরুণরা তাদের যৌবনকে নষ্ট করে ফেলতেছে যৌবনটাকে তারা খায় আর লয় করে দিচ্ছে আমার যুবক ভাইদেরকে বলবো আল্লাহকে ভয় করো চরিত্রের হেফাজত করো নিজের চক্ষুকে হেফাজত করো যদি তুমি তোমার চরিত্রটাকে হেফাজত করতে পারো দেখো নবীজি তোমার ব্যাপারে কি কথা বলেছে বুখারীর হাদিস নবীজি বলেছেন মা ইয়াতমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ নবীজি বলেছেন যেই ব্যক্তি দুটো জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে এক নাম্বার হচ্ছে তার জিহ্বা অর্থাৎ জিহ্বা দিয়ে বাজে কথা বলবে না মানুষকে আঘাত করে কথা বলবে না এই জিহ্বার যারা হেফাজত করবে দুই নাম্বার নিজের লজ্জাস্থানের যারা হেফাজত করবে নবীজি বলেছেন আমানুল আহুল জান্না দিন ওই লোকটার জন্য আমি নবী নিজেই জান্নাতের জিম্মাদার হয়ে যাব এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো চরিত্র গঠন করেছে এই দিনে ইউসুফ আলাইহিস সালামের মত ইউসুফ আলাইহিস যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন যাকে দেখলে চোখ ফেরানো যেত না যার রূপে মুগ্ধ হয়ে গিয়ে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল গুলো কেটে ফেলে দিয়েছিল এত সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছিলেন তিনি যে ঘরে থাকতেন সেই ঘরের দুষ্ট মহিলা খাপ ইউসুফ আলাইহ ইসলামকে প্রত্যেক দিন তার চোখের সামনে দেখি তার প্রতি তার আসক্তি এমন বেড়ে গেল একদিন সে তার দাসের মাধ্যমে একেবারে তার খাস কামরা ইউসুফ আলাইহ ইসলামকে নিয়ে আসলো সাতটি দরজা ছিল সবগুলো দরজা তালা লাগিয়ে দিল সবগুলো দরজা বন্ধ করে দিয়েছে ইউসুফ আলাইহ ইসলামের সামনে কুপ্রস্তাব পেশ করলো আল্লাহর নবী سيدنا ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এই দুষ্ট মহিলা এমন জায়গায় আমাকে নিয়ে এসেছে সবগুলো দরজা তালা লাগিয়ে দিয়েছে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাও এখন খোলা নাই তিনি আল্লাহ তালাকে ভয় করলেন মহিলা যখন কুম প্রস্তাব দিল ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করে আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন আল্লাহ তালা খুশি হয়ে গিয়ে তালাবদ্ধ সকল দরজা তার ক্ষুদ্র দিয়ে তিনি খুলে দিলেন আমার যুবক ভাইরা চরিত্রকে সেরাও এমন ভাবে চরিত্রতে যেন শয়তান তোমাকে প্রভাবিত করে চরিত্রকে নষ্ট করে ফেলতে না চরিত্র নষ্ট হয়ে গেলে দুনিয়ায় তোমার আর কোনো দাম থাকবে যাদের বিয়ের বয়স হয়ে গেছে সামর্থ্য থাকলে বিয়ে করে ফেল আর যাদের সামর্থ্য নেই প্রয়োজনে রোজা রেখো যৌন চাহিদা কমে যাবে রোজা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করো বিয়ে বিয়ের জন্য তারপরেও তুমি অন্যায় পথে নিজেকে নিয়ে যায় না আল্লাহ আমার যুবক ভাইদের চরিত্র তুমি হেফাজত করো নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয় কয়টা বলছি কষ্ট হচ্ছে দশ মিনিটে শেষ করে দিব এরপরে মনে হাতে যাবো না তো আপনারা ফেনে মানুষ সোনাগাদের মানুষ খুব ভালো বসে আছেন সবাই ভালো লাগছে মোনাজাতটা করে তারপরে যাবো ইনশা নাম্বার সিক্স নামাজ আমাদেরকে পাঁচটা বললাম না ছয়টা বললাম নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয় বলে নামাজ আমাদেরকে কি নির্বাচনের শিক্ষা দেয় নেতা নির্বাচনের শিক্ষাদেশ আচ্ছা বলেন তো নামাজ যখন আমরা জমাতে আদায় করি তখন একজন কি লাগে আর একটু জুড়ে বলেন কি লাগে ইমাম ইমাম লাগে বাংলা শব্দ শব্দ না আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নেতা ইংরেজি হচ্ছে লিডার নামাজে একজন নেতৃত্ব দেয় বলে আরবিতে তাকে বলা হয় ইমাম এখন বলেন তো কোন ইমাম যদি এমন হয় তার তেলাওয়াত ভালো না শুদ্ধ না সহি শুদ্ধ তেলাওয়াত না দাউরায় হাদিস পাশ করে নাই কামিল পাশ করে নাই নামাজের মাস আলা মাসাইল জানে না অশুদ্ধ তেলাওয়াতকারী এবং শিক্ষা দীক্ষা ভালো নাই দাউরায় হাদিস পাশ করে নাই কামিলও পাস করে নাই অন্যদিকে নামাজের মাস আলা মাসাইলও জানে না এমন লোককে কি নামাজের ইমাম ইমাম সোনাগাজীবাজী বানাবে আর একটু জোরে বানাবে কি বুঝলার এখান থেকে সোনাগাজির মানুষ সোনাগাজি বাদ দিলাম সচেতন মুসলমানরা যেমন অশুদ্ধ তেলাবাদী একজন অযোগ্য ইমামকে নামাজের ইমাম অতীতে দাঁড় করায় না নামাজের বাহিরে এই সকল নামাজিরা খাটি ইমানদাররা কোন অযোগ্য লোককে অদক্ষ লক্ষ্যে চোর বাটপার স্ট্যান্ডারবাসকে তার সমাজের নেতাও বানাবে না এভাবে ঠিক কইছে তো এত ঠিক কইলে এই সুর বাদ পাররা কই টাকার কাছে আমরা অনেকে বিক্রি হই আসে না এই টাকা অন্ধ করে দেয় আপনাকে আহারে টাকার কথা কি বলতাম টাকার লোভ সবলাইতে পারে না একটা ছাগলের দাম বাজারে কম হইলো 5000 টাকা 500 টাকায় নির্বাচনের সময় মানুষ বিক্রি হয়ে যায় আপনি যে পাঁচ হাজার টাকা খাইয়া যাকে তাকে ভুট দিয়ে দেন পাঁচ হাজার টাকা পাঁচ বছরকে তিনশো পঁয়ষট্টি দিন দিয়ে ভাগ করলে হয় আঠারোশো দিন পঁচিশ দিন পাঁচ হাজার টাকা না হয় আপনি আপনার পরিবার চালাইতে পারবেন পঁচিশ দিন বাকি আঠারোশো দিন কেমনে চলবে কেমনে চলবে পাঁচ হাজার টাকা গে আঠারোশো পঁচিশ দিয়ে ভাগ করলে হয় দুই টাকা পয়সা তার মানে আপনি আপনাকে বিক্রি করেছেন রেগুলার কত টাকায় কথা বলেন ধর্মীয় আপনার চাইতে বোম্বে চানাচুরের দাম আরো বেশি আপনি মানুষ নামের কলঙ্ক আপনি মানুষের কাতারেও এখন আসতে পারেন নিজের দাম আপনি চানাচুরের চাইতে কমায় ফেলেছেন মানুষ নামের কলঙ্ক আপনি নিজেকে মানুষ বানান নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয় নামাজে যেমন আমরা বিশুদ্ধ তেলাবাদী নামাজে যেমন আমরা একজন যোগ্য মানুষকে ইমাম বানাই ঠিক তেমনি ভাবে মুসলমানরা নামাজি আল্লাহ মানুষকে তার সমাজের নেতা বানাবে এটা মূল্যার শিক্ষা না নামাজের শিক্ষা কয়টা বললাম কষ্ট হচ্ছে নাকি আর বাকি আছে কয়টা শেষ হয়ে যাবে নাম্বার সেভেন সাত নাম্বার নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তনের শিক্ষা দেয় নামাজে একজন ইমাম ভুল করলে পেছন থেকে মুসল্লি কি দেয় বারবার লোকমা দেওয়ার পরেও ইমাম যদি লোকমা না মুসল্লিরা তখন কি করে তাই না ঘাট দুইটা টাইন আপনারা কি বলেন ঘাড় কে আঞ্চলিক ভাষায় আমরা সিলেট কয় গর্দনা না হ্যাঁ আপনাদেরকে শিখাই যাই সিলেট কিতা কয় মাতুকা কিতা কয় গর্দনা না আপনারা কিতা কয় গেডি গেডি তাই না মাখরাজ হয়েছে আমার গেডি তাই না গেটি না গেডি গেডি আর সিলেট কিতা হয় গর্দনা চট্টগ্রাম কিতা কয় হয় বালবি ভাই চট্টগ্রাম কি বলে আমি জানি না যাই হোক গেডি এই ইমাম সাহেব যদি লুকমা না শুনে তখন মুসল্লিরা কি করে গেডি দুইটা টান মারে কয় যাও তোমার মতো ইমাম নামাজে এই কাজটা হয় কি না নামাজের বাইরে শিক্ষা হলো কোন লোক বারবার ভুল করছে আমরা দরদ দিয়ে ভালোবাসা দিয়ে তাকে বারবার সংশোধন করব লুকমা দিব বা এটা করেন না ওইটা করেন না ওইটা করেন না দরদ দেখানোর পরে ভালোবাসা দেখানোর পরেও একজন ইমাম সাহেব যেমন নামাজের ভেতরে নামাজ বিরোধী কোন কাজ করলে আমরা যেমন তাকে গেটি ধরে টান দিয়ে দেই ঠিক তেমনি নামাজের বাহিরে দিন বিরোধী ইসলাম বিরোধী কাজ যারা করবে আমরা দরদ দিয়ে ভালোবাসা দিয়ে তাদেরকে বুঝাবো বুঝাইতে বুঝাইতে না বুঝতে টান দিয়ে আমরা নামাই দিব এটা মোল্লার শিক্ষা না নামাজের শিক্ষা আমি যে আগে বলছিলাম যে নামাজের সব শিক্ষা আছে দেখছেন কত শিক্ষা নামাজের ভিতরে কয়টা বলছি আমার ভাইদের কষ্ট হচ্ছে আমি লম্বা করবো না নামাজের আট নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয় নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয় জীবন সংশোধনের শিক্ষা কেমনে মনে করে নামাজে আপনি একটা ভুল কইরা ফেলছেন এখন ভুল এই নামাজটাকে আবার ঠিক করার জন্য নামাজে একটা বিকল্প নিয়ম আছে নিয়মটা কি সাহস আজদা দিলে আপনার নামাজটা কি হয়ে যাবে জীবন চলার পথে আমরা অনেক ভুল করি ভুল করে ফেলার পরে আমরা যেন ভুলের উপরেই অবিচল না থাকি নামাজে ভুল করার পর সংশোধনের যেমন আল্লাহ একটা সিস্টেম দিয়েছে জীবন চলার পথে আমরা অনেকে গোনা করে ফেলেছি আমার কলেজার টুকরা যুবক ভাইরা ভালো করে শুনেন আমরা হয়তো অনেক পাঁচ বক্তের নামাজ ছেড়ে দিয়েছি জীবনে অনেক মিথ্যা বলেছি গিবত করেছি চুবল খুরি করেছি অনেক অন্যায় আর হারাম কাজ আমরা করেছি আমার আল্লাহ অন্যায় আর হারাম কাজে চলে যাওয়ার পর আপনি যেন আবার ফিরে আসতে পারেন এই জন্য সংশোধনের পথ আল্লাহ খোলা রেখেছেন সেটার নাম তাও আমরা যখন কোন ভুল করে ফেলি দুনিয়ার মানুষ কোন অপরাধীকে পেলে শাস্তি দেয় আর আমার আল্লাহ অপরাধী পেলে শাস্তি দেন না বরং আমার আল্লাহ অপরাধী খুঁজেন অপরাধীকে ক্ষমা করে দেওয়ার জন্য এই জন্য আমরা যারা এখানে এসেছি আমরাও যদি তবা করি নতুন ভাবে জীবন গঠনের সিদ্ধান্ত নেই তাহলে আমাদের জীবনের সমস্ত মাত্রই পাপি গুনা করা ওই মানুষদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলো তারা গুনা করার পর আল্লাহর কাছে তাও বা করে যারা তাহলে জীবন সংশোধনের শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই নাম্বার নাই নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয় নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয় ইমাম সাহেব নামাজ শুরু করেছেন সালাম ফেরাদের আগ পর্যন্ত আপনি কোনো দিকে যাইতে পারবেন ধৈর্য ধরে থাকতে হয় ফজরের নামাজটা একটু লম্বা হয় না কেউ কেউ আছে আবার কাশি মারে সতর্ক করে ইমাম সাহেব বুঝায় যে হুজুর তাড়াতাড়ি মারেন লেট হয়ে যাচ্ছে সোনা গাছিতে আসেনি এরকম এইরকম যদি কেউ সিগনাল মারে পেছন থেকে তাহলে তার নামাজ কিন্তু নষ্ট হয়ে এরকম সিগনাল মারা যাবে এটা নামাজের হসু এর বিপরীত হসু ছাড়া নামাজ আল্লাহর কাছে কবুল হয় না এই জন্য রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতে বললেন প্রেয়ার তারা নামাজে বিনয় খুশু অবলম্বন করে জানা শোভা নাম্বার থাকতে হবে এরকম সিগনাল মাইরেন না আমি নয় নাম্বার শিক্ষার কথা বলছিলাম নামাজ আমাদেরকে ধৈর্য শেখায় নামাজে যেমন আমরা ধৈর্য ধরে নামাজটা আদায় করি ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরে আমাদের জীবন চলার পথে সুখের সাথে দুঃখ থাকতে পারে আনন্দের সাথে বেদনা থাকতে পারে বালা মুসিবত মহামারী অনেক কিছু আসতে পারে জীবন চলার পথেও সবরের দরকার আছে না নাই ইমানদাররা সবর করে কখনো ভেঙে পড়ে না হতাশ হয়ে যায় না ফ্রাস্টেড হওয়া এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না আর কষ্ট দেব না আপনাদেরকে নামাজের 10 নাম্বার বৈশিষ্ট্য আমি পড়ে বলবো আমার কাম আমি আগে করব যেটা আছে দশ নাম্বার মারাত্মক পয়েন্ট পরে বলবো মাইকিং হয়ে গেছে পুস্টারিংও হয়ে গেছে লাইটিংও হয়ে গেছে প্যান্ডেলটা বাকি আছে আজকের মাহফিলে আপনারা যে এসেছেন ভালো লাগছে এই যে দুই ভাই উঠে গেছে কেন মনে যাত্রা করে যাবেন দশ নম্বর পয়েন্টও তো আছে সম্মানিত ভাইরা প্লিজ কেউ উঠবেন না আপনাদের এই ভদ্রতায় আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ বলুন এটা আপনাদের শোনা আমিও যে কোন জায়গায় গেলে বলবো যে ফেনীর মানুষ সোনাগাজির মানুষ অত্যন্ত ভদ্র মানুষ তারা মানুষকে দাম দিতে সম্মান দিতে জানে আলহামদুলিল্লাহ বলেন তো আগামী বছর এই যে প্যান্ডেল একটা আপনি দিবেন এই প্যান্ডেলের নিচে মানুষ এভাবে বসে বসে আল্লাহর কালাম শুনবে আপনার মা বাবা কবরে সবাব পাবে আপনিও তো সবাব পাবেন এখান থেকে একজন মানুষ যদি হেদায়াত পেয়ে যায় সে যত নেকামল করবে তার সবাব আপনিও পাবেন ইনশা

সালেহ আহমদ নবীর নামে নাম সালেহ সালেহ হচ্ছে নেককার তিনি দিয়েছিলেন মাইকের টাকা মানে মাইকের খরচ এখন মাইকের খরচের চেয়ে প্যান্ডেলের খরচ বেশি তিনি ভাবলেন যে না আমি প্যান্ডেলের খরচ দিব তিনি সিদ্ধান্ত নিয়েছেন প্যান্ডেলের খরচ তিনি একাই দিবেন আল্লাহ আকবা আল্লাহ ওনার সদাকা কবুল করেন আমরা বলি আমিন বেঁচে থাকলে আগামী বছর মাইকের টাকাটা আপনি দিবেন একজন হয় মাইকের টাকা খুব অল্প একটু সাহস করে দাঁড়ায় যান এরপরে আমার দশ নাম্বার পয়েন্টটা বলার সুযোগ দেন ডানেও কেউ থাকলে বলবে একজন ভাই সাহস করে দাঁড়ায় যান একজন ভাই সাহস করে দাঁড়ান আমি দোয়া করব আল্লাহ আপনাকে তৌফিক দিয়ে দিবে আপনি ভাবছেন ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না দোয়া করে দিচ্ছে তো আগামী বছরের কাজ আগামী বছর আস্তে আস্তে এই নিয়তের কারণে আল্লাহ আপনার ব্যবসায় দেখবেন বরকত ঢেলে দিবে ইনশা আল্লাহর উপর ভরসা করে নিয়ত করে যান দেখবেন বরকত পাবেন ইনশাআল্লাহ একজন ভাই বলেন একটু সাহস করে ধরেন যে হুজুর আমি মাইকের টাকাটা দিয়ে দিব আগামী মাস মাইকের খরচ বেশি না প্যান্ডেলের চেয়ে অনেক অনেক কম একজন ভাই কি নাই আমার একজন ভাই একটু দাঁড়ায় যান একজন ভাই মাত্র। মাইকের খরচ দিবেন আগামী মাস একজন ভাই একটু সাহস করে দাঁড়ান দাঁড়ায় যান আপনি হয়তো মনে মনে চাচ্ছেন দাঁড়ায় যায় শয়তান একটু আটকাচ্ছে দাঁড়ায়িস না কারণ আপনি দিলে আপনি নেকি পাবেন শয়তান এটা চায় না আপনি নেকি কামান এটা শয়তান চায় না কারণ সে আপনার চেয়ে বয়সেও বড় বুদ্ধিতেও বড় সে আপনার ভালো চায় না কল্যাণ চায় না একজন ভাই একটু সাহস করে দাঁড়িয়ে যান এই যে দাঁড়ায় গেছে মাশা আল্লাহ মাশা আল্লাহ আপনার নাম কি ভাই কি বলেছেন আমার ভাই ওমর ফারুক ভাই মাশাআল্লাহ আজকে ওমর ফারুক ভাইয়ের ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা দিয়ে শুরু হইছে ঠিক না আমার ওমর ফারুক ভাইকে আল্লাহ কবুল করে ফেলেছে চলে আসেন লিল্লাহি তাকবীর আল্লাহ ওমরের মতো তাজা স্লোগানদের মরা স্লোগান না লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর ওমর ফারুক ভাইকে আল্লাহ কবুল করেন বলেন আমিন সব শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমিও আমার দশ নাম্বার পয়েন্ট বলবো আমার যুবক তরুণ ভাইরা ছোট ছোট ভাইরা এই মাহফিলটা অ্যারেঞ্জ করেছে তারা আমি প্যান্ডেলে উঠার আগে স্টেজে উঠার আগে বলেছে হুজুর আমরা এবছর মাহফিলটা আয়োজন করতে গিয়ে এখনো খরচের অনেক ঘাটতি আছে যারা আসবেন তারা আমাদের মুরব্বী তারা আমাদের ভাই আপনি যদি একটু বলে দেন তারা যেন তাদের সামর্থ্য আলোকে কিছু সহযোগিতা করেন তাহলে আমরা উপকৃত হব আমাদের ঘাটতি তাও ফিল আপ করতে পারবো আমরা আমাদের ভাইদেরকে একটু সহযোগিতা করতে পারবো তো ইনশাল্লাহ সবাই একটু হাতটা উপরের দিকে উঠান তো একটু নাড়া সারা মারেন অনেক সময় আলোচনা শুনছেন মাশাআল্লাহ সুন্দর লাগতেছে এবার পকেটে ঢুকান মাইন্ডের পকেটে ঢুকায়েন না নিজের পকেটে ঢুকান আর আমার ভলান্টার ভাইরা ঢুকতেছে বেগ নিয়ে চুপি চুপি কথা হবে না আপনারা আমার বয়ান শুনেন দশ নম্বর পয়েন্ট ওয়াজও চলবে আবার আমরা ইনশাল্লাহ সামিলও হব এরপরে মনে যাতে যাবো কেউ উঠবেন না প্লিজ সব দিক থেকে ভাইরা উঠে গেছে তাহলে নামাজের কয় নম্বর শিক্ষা বলবো আরো জুড়ে বলেন কয় নাম্বার আরো জুড়ে কত নম্বর আরো জুড়ে দশ নম্বর শিক্ষা সময় তাকান এটা কিন্তু এতক্ষণ যা ওয়াজ করছি সব ওয়াজের মূল কথা এখানে সব ওয়াজের মূল কথা এখানে নামাজ আমাদেরকে কোরআন ভিত্তিক জীবন যাপনের শিক্ষা দেয় আচ্ছা বলেন তো নামাজে আমরা কোন কিতাব থেকে তেলাওয়াত করি মনে করেন আপনাদের পশ্চিমের ইমাম সাহেব আল্লাহু আকবার বলে শুরু করছে বুখারী শরীফ তেলাওয়াত আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাপুরের মানুষ বলবে এই হুজুর মনে বেদি বেদিশা হয়ে গেছে ঠিক কারণ আমরা সবাই জানি নামাজ শুরু করলে একটা কিতাব থেকে তেলাওয়াত শুরু করতে হয় কিতাবের নাম কি আলহামদুলিল্লাহি রাব্বিল الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال আমরা সুরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করি এই সুরাতুল ফাতিহা এটা কোন কিতাবের সুরা আল কোরআন এবার আমার দিকে সবাই আল্লাহ তাকান আমি তো বলছি গোটা ওয়াজের মূল কোথায় এখন বলবো নামাজে যেমন কোরআন থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক ঠিক তেমনি ভাবে নামাজের বাহিরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআনের আইন মেনে চলাও আপনার জন্য বাধ্যতামূলক খরচ ছাড়া অন্য কিছু মানি না সকল সমস্যার সমাধান দিতে পারে ইটস দা প্রবলেম সলভিং মেথোডোলজি এটা সকল সমস্যার সমাধান কারিগ্রমটা সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ওরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মননে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ সলিউশন ইন হেয়ার ইন হেয়ার অফ টু ব্যাক হেভালো অন্দা মধে কোরআন তাহলে নামাজের দশ নম্বর শিক্ষা কি বললাম নামাজে কোরআন তেলাওয়াত যেমন বাধ্যতামূলক নামাজের বাহিরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনের আইন মেনে চলাও আপনার জন্য বাধ্যতামূলক ফরজ ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না অন্যায় করা যাবে না হারাম কোনো কিছু খাওয়া যাবে না হারাম পথে চলা যাবে না এটা আমার আইন না কোরআনের আইন কোরআনের আইন মানবেন তো আপনারা মানবেন তো আপনারা আল্লাহ কবুল করেন বলেন আমিন তাহলে আজ সংক্ষেপে আমরা নামাজের আজকে যে বিষয়ে আমরা আলোচনা করলাম নামাজের কয়টি শিক্ষা নিয়ে আলোচনা করলাম এই দশটি শিক্ষা আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তু আল্লাহ আমাদেরকে দান করেন